প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বার্ষিকের অন্তর্ভুক্ত একটি সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়টি আমি পূর্বে একটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও তার ধারাবাহিকতা নিয়ে আজকে একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বা একটি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি অধ্যায়টি আলোচনা করব, অধ্যায় 9, এর আলোচ্য পাঠ হচ্ছে 3, রাস্তায় নিরাপত্তা রক্ষা। অর্থাৎ আমরা প্রিয় শিক্ষার্থী, রাস্তায় যে আমাদের নিরাপত্তা রক্ষা করতে হবে, আমরা যে একজন নাগরিক হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে রাস্তায় যখন চলাচল করব, সেই বিষয়ে আমাদের অবশ্যই নিরাপত্তা রক্ষা করে চলতে হবে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, রাস্তায় নিরাপত্তা রক্ষা, আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি। অর্থাৎ আমরা যখন চলাচল করি, আমাদের যোগাযোগ ব্যবস্থা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, যে আমরা যখন চলাচল করি, সেই চলাচল করার ক্ষেত্রে রাস্তায় আমরা বিভিন্ন সময়ে দুর্ঘটনায় কবলিত হই বা দুর্ঘটনায় পড়ে যাই। এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমরা রাস্তায় দুর্ঘটনা থেকে বা দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা অবশ্যই রাস্তায় যখন চলাচল করব বা পথে যখন চলাচল করব, অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে, এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। অর্থাৎ আমরা যখন রাস্তা পারাপার হব, রাস্তা দিয়ে চলাচল করব, তখন অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকবে, তাহলে আমরা যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম জেনে নিই। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা যে রাস্তায় পারাপার হব বা রাস্তা ব্যবহার করার জন্য যে আমাদের সাধারণত 3টি নিয়ম রয়েছে যে আমাদের পাঠ্য বই, সেই 3টি নিয়মে আমরা অবশ্যই জেনে নেব এবং এই নিয়ম অনুযায়ী আমরা রাস্তা চলাচল করব বা রাস্তায় পারাপার হব, তাহলে আমাদের যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমাদের বা দুর্ঘটনা কবল থেকে আমরা রক্ষা পেতে পারি, অর্থাৎ নিরাপত্তা রক্ষা করতে পারি। তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি, আমরা রাস্তায় মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। অর্থাৎ আমরা যে রাস্তা রয়েছে, সেই রাস্তার সাইড দিয়ে দুই ধার দিয়ে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাত দিয়ে হাঁটব, কিন্তু রাস্তার মাঝখানে কখনো হাঁটব না বা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাব না। তাহলে রাস্তার মাঝখান দিয়ে যদি আমরা হাঁটাচলা করি, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো বাস, ট্রাক, এগুলো আমাদের দ্বারা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা ফুটপাত ব্যবহার করব, যা পাশের ছবিতে দেখানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছবিতে লক্ষ্য করো, এখানে রাস্তার মাঝ বরাবর বিভিন্ন গাড়ি চলাচল করতেছে আর লোকজন বা মানুষ আমরা ফুটপাত দিয়ে হাঁটাচলা করতেছি বা হাঁটাহাঁটি করতেছি। তাহলে আমরা এই ফুটপাত ধরে যদি আমরা হাঁটা প্রতিনিয়ত রাস্তায় যদি হাঁটি বা হাঁটি, তাহলে অবশ্যই তাহলে আমাদের রাস্তায় নিরাপত্তা রক্ষা করতে পারবো বা আমরা নিরাপদে চলাচল করতে পারবো। অবশ্যই আমাদের নাগরিক হিসাবে সচেতন থাকতে হবে বা সতর্ক থাকতে হবে যে আমরা রাস্তা মাঝখান দিয়ে ব্যবহার না করে ফুটপাত ব্যবহার করব এবং ফুটপাত দিয়ে চলাচল করব। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরাও রাস্তায় যখন চলাচল করবে, অবশ্যই রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত ব্যবহার করবে। এরপরে 2 নম্বরে আমরা বলতে পারি, রাস্তা পারাপারের ওভারব্রিজ ব্যবহার করব। অর্থাৎ রাস্তা যখন এক পাশ থেকে আরেক পাশে যখন আমরা যাব, তখন রাস্তার মাঝখান দিয়ে না গিয়ে ফুট ওভারব্রিজ ব্যবহার করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, যদি রাস্তার মাঝখান দিয়ে আমরা যদি এক পাশ থেকে অন্য পাশে যেতে চাই, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি ধাক্কা দিতে পারে, আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাদের অবশ্যই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে বা ওভারব্রিজ ব্যবহার করতে হবে, যা পাশে ছবিতে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই পাশের ছবিতে তোমরা দেখো, লক্ষ্য করো, নিজ দেশ বিভিন্ন যানবাহন, রিক্সা, ভ্যান, বাস, ট্রাক চলাচল করে, তাহলে আমরা এই বাস, ট্রাক থেকে আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই আমরা যখন রাস্তা পার হবো, তাহলে উপরে রাস্তার উপরে লক্ষ্য করো যে ফুট ওভার বা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরাও তোমাদের রাস্তা যখন পারাপার হবে, তোমাদের এখন থেকে সচেতন হতে হবে, যখন রাস্তা পার হবে তখন অবশ্যই ফুট ওভারব্রিজ বা
ওভারব্রিজ ব্যবহার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ওভারব্রিজ ব্যবহার করলে তোমরা নিরাপদে এক রাস্তার এপাশ থেকে ওই পাশে যেতে পারবে। তিনে বলতে পারি, রাস্তার দুপাশে ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। অর্থাৎ রাস্তা যখন আমরা পার হব, যেখানে সব জায়গায় ফুট মানে ওভারব্রিজ নেই, যার কারণে ওভারব্রিজ যেখানে নেই সেখানে রাস্তা যখন আমরা পার হব প্রিয় শিক্ষার্থী, তাহলে রাস্তার দুই পাশে ডানে বা বামে দুই দিকে আমরা খেয়াল করব, খেয়াল করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে আমরা পার হব। যেখানে সেখানে আমরা রাস্তা না পার হয়, যেখানে জেব্রা ক্রসিং নিরাপদ রয়েছে সেই দিয়ে সেখান দিয়ে আমরা রাস্তা পার হব, যা পাশের ছবিতে দেখানো হয়েছে। আবারও একটি ছবিতে এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যখন আমরা রাস্তার দুই পাশে যখন যেখানে ওভারব্রিজ নেই সেখানে আমরা রাস্তা পারার জন্য দেখো এখানে জেব্রা ক্রসিংয়ে বিভিন্ন দাগ রয়েছে, গাড়িগুলো থামানো অবস্থায় রয়েছে, এই অবস্থায় আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব, তাহলে যে তাহলে আমাদের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরাও যখন যেখানে ওভারব্রিজ নেই সেখানে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তার দুই পাশে দেখে রাস্তা পার হবে, তাহলে তোমরা রাস্তায় নিরাপত্তা রক্ষা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশের অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাই যে অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি, যা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বাংলাদেশের তুলনায় কম। অনেক সময় গাড়ি বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। অনেক সময় যারা গাড়ি বা বাস ট্রাক চালায় তাদের ড্রাইভারগুলো তারা বিপজ্জনকভাবে গাড়ি মানে দ্রুত গতিতে চালায়, আর এই চালানোর ক্ষেত্রে যে কোনো অসাবধানতার কারণে আমাদের দুর্ঘটনায় ঘটতে পারে। এই জন্য আমাদের সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অর্থাৎ যখন রাস্তা আমরা পারাপার হব তখন অবশ্যই ট্রাক বাস ও গাড়ির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব, কারণ এরা এই ট্রাক বাস গাড়ির দ্বারা আমরা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করব, তাহলে আমাদের রাস্তায় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে এবং আমরা দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তার সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমাদের সকলকেই, অর্থাৎ আমরা বাংলাদেশের যারা নাগরিক রয়েছে, আমাদের দেশের নাগরিক, তার সকল ব্যক্তিকে, সকল নাগরিককে অবশ্যই রাস্তা বা পথ চলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনার ঘটনার ফলে সে একটি পরিবার বা একটি সমাজের যে কোনো সমস্যা হতে পারে, একটা পরিবারের সদস্যরা বিপদে পড়তে পারে। এই জন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। রাস্তা পার একজন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনা কবলিত হলে তাহলে সেই পরিবারে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সমস্যা হতে পারে। তাই প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যক্তি ও নাগরিক হিসাবে অবশ্যই আমাদের রাস্তায় নিরাপত্তা রক্ষার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিরাপদে আমাদের চলাচল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে যাচ্ছি এবং আলোচনা শেষ করার পূর্বে তোমাদের আবার বলতেছি যে আজকে তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি শূন্যস্থান পূরণ দিয়েছি। তিনটি শূন্যস্থান পূরণগুলো তোমরা HW খাতায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে লিখে সুন্দর করে প্রতি রবিবার জমা দেবে। সে শূন্যস্থান পূরণে এক নম্বরে আমি যে শূন্যস্থানটি রেখেছি তা হচ্ছে আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। আবারও বলছি আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। দুই, আমরা রাস্তায় মাঝখান দিয়ে না হেঁটে ড্যাশ দিয়ে হাঁটব। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ড্যাশ দিয়ে হাঁটব। তিন, রাস্তার দুই পাশ ভালো করে দেখে ড্যাশ দিয়ে রাস্তা পার হব। আবার বলছি রাস্তার দুই পাশ ভালো করে দেখে ড্যাশ দিয়ে রাস্তা হাঁটব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই শূন্যস্থানগুলো পূরণ করে তোমরা জমা দিবে এবং এর উপরে আমরা যে নাম্বারটা দেবো সেই নাম্বারে সিটি, ডায়েরি, SBS এর পরিবর্তে তোমাদের বার্ষিক পরীক্ষায় যোগ করা হবে। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের আর এই ভালো ফলাফলের জন্য বা ভালো রেজাল্টের জন্য এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সুন্দর করে প্রশ্নগুলো উত্তর করে জমা দিবে। আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি, আবার অন্য কোনো ক্লাসের তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।